হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা আপনার হাতে যদি এই চিহ্নটি থাকে তাহলে আপনি ভাগ্যবান। তো দর্শক, চলুন তাহলে জেনে নেই। দর্শক, আপনার হাতে কি এম চিহ্ন রয়েছে? যদি থাকে তাহলে জেনে নিন নিজের ভাগ্য। জ্যোতিষী শাস্ত্র আমরা অনেকেই বিশ্বাস করি না, তবে অনেকেই আবার এই শাস্ত্র মনে প্রাণে বিশ্বাস করি। যারা বিশ্বাস করেন তারা একবার দেখে নিন আপনার হাতে এম চিহ্ন রয়েছে কি না। আপনার হাতে এই চিহ্ন থাকলে আপনি ভাগ্যবতী। তবে সেসব তর্ক বিতর্ক দূরে রেখে চলুন জেনে রাখা যাক কিছু অদ্ভুত বিষয় সম্পর্কে। আপনারা হার্ট লাইন, লাইফ লাইন নিয়ে অনেক কিছু শুনেছেন, কিন্তু জানেন কি হাতে একটি এম চিহ্নও রয়েছে অনেকের? জ্যোতিষশাস্ত্র বলে কোনো পুরুষের হাতে এম চিহ্ন থাকলে তিনি অত্যন্ত প্রতিশ্রুতিমান। আপনার যদি তেমন থাকে তবে জানবেন আপনি অত্যন্ত অনুভূতিপ্রবণ। শুধু চাকরি নয়, যে কোনো উদ্যোগ নিলেই আপনার সফলতা আসবে। অংশীদারি ব্যবসাতেও আপনি ভালো। কোনো মেয়ে যদি আপনার প্রেমে পড়েন তবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকে না। এই ধরনের মানুষ কখনোই কাউকে প্রতারিত করে না, চোখ বন্ধ করে তাদের ভরসা করা যায়। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক পুরুষের হাতে এম চিহ্ন থাকলে তারা কি ধরনের হয়। এক, খুব আবেগপ্রবণ হন। দুই, এরা সাধারণত সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস করেন। তিন, খুব কাছের মানুষের কাছ থেকেও কষ্ট পেতে পারেন। চার, চাকরি না হলে কোনো ব্যবসার দিকে মনোনিবেশ করুন, ভালো ফল পাবেন আপনি। পাঁচ, এরা খুব মিশুক হন। ছয়, সহজেই সকলকে বিশ্বাস করে ফেলে। এছাড়াও মহিলাদের হাতে যদি এম চিহ্ন থাকে তবে তিনি পুরুষের থেকেও ক্ষমতাশালী হতে পারেন। যদি প্রেমিক প্রেমিকা দুজনের হাতেই এম চিহ্ন থাকে সেটা রাজযোগ, তবে সেক্ষেত্রে সাফল্যের দিক থেকে মেয়েটি এগিয়ে থাকবে। হাতের তালুতে এম থাকা ছেলে বা মেয়ে যে কেউই যে কোনো পরিস্থিতিতে নিজেকে সহজেই খাপ খাইয়ে নিতে পারেন। সাফল্যের জন্য নিজের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তনও এরা করতে পারেন। তো দর্শক, আপনারা জানতে পারলেন হাতের মধ্যে এই চিহ্ন থাকলে কি হয়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।